আজ ভাষা শহীদ দিবস। আজ ভাষা শহীদের উপলক্ষে আমরা আজ কিছু আলপনা আয়োজন করছি। আলপনার মাঝে তুলে ধরছি নানান দৃশ্য। কত মায়ের কোলে না খালি হয়েছিল এই ভাষা শহীদ দিবসে, কত কত বোনই না হারিয়েছিল তার ভাইকে। সেই উপলক্ষে আজ আমরা এই আলপনার মাঝে তুলে ধরছি সেই হাজারো স্মৃতি, সেই হাজারো শহীদের ভাষা, হাজারো শহীদের কথা। আমাদের এই কামরাঙ্গীরচর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, এই এলাকার শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী, বিভিন্ন সামাজিক সংগঠনের হাজার হাজার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া এবং আসা আমাদের জন্য একটু কষ্টকর। অতীতে আমরা এই কষ্টকে সহ্য করে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা শ্রদ্ধা নিবেদন করতাম এবং মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে 2018 সালে আমাদের প্রিয়নীত অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের তত্ত্বাবধানে, তার অনুপ্রেরণায়, সহযোগিতায় আমরা কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করি এবং এই শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা 20 ও 21 ফেব্রুয়ারি দুই দিনের কর্মসূচি গ্রহণ করি। এর মধ্যে একটি কর্মসূচি হচ্ছে 21 ফেব্রুয়ারিকে স্মরণ করে 2121 ফিট আমাদের সরকারি বিদ্যুৎ অফিস থেকে শুরু করে খলিফাঘাট পর্যন্ত 2121 ফিট আমরা আলপনা করার জন্য কর্মসূচি গ্রহণ করি। এই আলপনার কাজে অংশগ্রহণ করার জন্য আমার এই কামরাঙ্গীরচরে প্রায় 100-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্য থেকে প্রায় বেছে বেছে 50-টির উপর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকরা আমাদের এই 2121 ফিট আলপনার কাজে তারা নিয়মিত অংশগ্রহণ করে। অত্যন্ত আনন্দের বিষয়, খুশির বিষয়, নতুন প্রজন্মকে 21 সম্পর্কে একেবারে হাতে কলমে তাদেরকে 21-এর চেতনায় উদ্বুদ্ধ করার জন্য, 21 সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য 52-এর ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের তাৎপর্য, গুরুত্ব এবং যারা শহীদ হয়েছেন তাদের সম্পর্কে, তাদের ইতিহাস সম্পর্কে এবং 52-এর ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীরা যেভাবে ইতিহাস জেনেছে এবং 21 ফিট আলপনার কাজে অংশগ্রহণ করে, আমি মনে করি যে হাতে কলমে শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে, যেহেতু 52-এর ভাষা আন্দোলন আমাদের মাঝে আর কোনোদিন সংগঠিত হবে না, আমরা শহীদ হওয়ার কোনো সুযোগ হবে না, ভাষার সৈনিক হওয়ার কোনো সুযোগ হবে না, কিন্তু আমরা চাই এই 21 ফিট আলপনার মধ্য দিয়ে এবং 21-এর প্রভাত ফেরিতে এবং 21-এর প্রথম প্রহরে 21-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই নতুন প্রজন্মের মানুষদেরকে আমরা ইতিহাস, ঐতিহ্য তাদেরকে আমরা তাদের সামনে হাতে কলমে বাস্তবের সাথে একটা সংমিশ্রণ করে দেয় সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে 21-এর চেতনায়, 21-এর মূল্যবোধে, বাংলা ও বাঙালির কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্যের সাথে সম্যক ধারণা নিয়ে তারা বেড়ে উঠবে।